আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? ভালো আছো? মন দিয়ে বাসায় পড়াশোনা করছো? হ্যাঁ, আমরা এখন কি ক্লাস করব? বাংলা ক্লাস করব, বাংলা পড়ব। গত ক্লাসে আমরা বাংলা কি পড়েছিলাম মনে আছে সবার? গত ক্লাসে আমরা পাঁচটা নদী আর পাঁচটা সবজির নাম শিখেছিলাম। আজ কি করব? আজ আমরা শব্দ গঠন শিখব। শব্দ গঠন কি দিয়ে? ফলা চিহ্ন দিয়ে। ফলা চিহ্ন দিয়ে, এই যে দেখো এটার নাম কি? এটা কি? জফলা। এটার নাম কি? জফলা। এটার নাম কি বলো? জফলা। জফলাতে কি হয়? জফলাতে কি শব্দ হয়? গদ্য। গদ্য জফলা, গদ্য হয়েছে না? গদ্য। পরে পদ্য, পদ্য জফলা, গদ্য পদ্য। আর কি হয় বলো? বাক্য। বাক্য, বাক্য, গদ্য পদ্য বাক্য। আর কি হয়? অন্ন। অন্ন, অন্ন। জন্য বর্কিজ দন্তার নয় জফলা, জন্য না? কি হয়েছে জফলাতে? কি হয়েছে? গদ্য পদ্য বাক্য অন্য জন্য। জফলার পরে কি রয়েছে বলো? রফলা। রফলাতে কি হয় বলো? ভাদ্র। ভাদ্র, ভয়কার ভা, দয়রফলা, ভাদ্র। আর একটা হয় ভদ্র। ভদ্র, ভাদ্র, ভদ্র, ছাত্র, ছাত্র, ছাত্র। হ্যাঁ, পরে কি হয়? পাত্র, ছাত্র, পাত্র। আর কি হয় বলো? পত্র। পত্র মানে কি? চিঠি লিখি না আমরা, চিঠি। কি হয়েছে বলো তো? রফলাতে ভাদ্র, ভদ্র, ছাত্র, পাত্র, পত্র। আর কি এখন রয়েছে জফলা রফলার পরে কি বলো তো? রেফ। রেফতে কি হয়? কর্ম। কর্ম, ক ময়রে, কর্ম, চর্ম, কর্ম, চর্ম, ধর্ম, কর্ম, চর্ম, ধর্ম। আর কি হয় বলো? সূর্য, সূর্য, পূর্ব, পূর্ব। কি হয়েছে বলো তো? এখন মুখে মুখে বলো। জফলাতে কি হয়েছে? গদ্য পদ্য বাক্য অন্য জন্য। রফলাতে কি হয়েছে? ভাদ্র, ভদ্র, ছাত্র, পাত্র, পত্র। রেফতে কি হয়েছে? কর্ম, চর্ম, ধর্ম, সূর্য, পূর্ব। হ্যাঁ, আমরা আজকে কিসের ব্যবহার শিখছি? এগুলো কি চিহ্ন? এগুলা ফলা চিহ্ন। জ ফলা, র ফলা, পরে কি? রেফ চিহ্ন। তো এগুলো দেখতে আমরা কি করছি? পাঁচটি করে শব্দ গঠন শিখছি। কয়টা করে? পাঁচটি করে। কয়টা করে শব্দ গঠন শিখছি বলো? পাঁচটি করে। পাঁচটি করে শব্দ গঠন শিখলাম আজকাল। জফলা রফলা রেফ দিয়ে আমরা কয়টা করে শব্দ গঠন শিখছি? পাঁচটি করে শব্দ গঠন শিখছি, মনে থাকবো। হ্যাঁ, কি করবে এগুলো? কি করতে হবে? বাসায় মুখে ভালোভাবে বানান শিখতে হবে। এরপর কি করতে হবে? লিখতে হবে। যত পড়বা, যত শিখবা, তত লেখাটা সহজ হবে এবং সুন্দরভাবে তোমরা লিখতে পারবে। গত ক্লাসে কি পড়ছিলাম? নদী, সবজি। আজ কি পড়ছি? আজ জফলা রফলা এবং রেফ দি।
দিয়ে শব্দ গঠন কয়টা করে হ্যাঁ পাঁচটা করে বাসার প্রতীকে কি করবা মনোযোগ সহকারে সুন্দর করে পড়বা আব্বু আম্মুর কথা শুনবা মনোযোগ দিয়ে পড়বা কারণ স্কুল বন্ধ তাই কি আমাদের কি করতে হবে বাসায় মনোযোগ দিয়ে পড়তে হবে হ্যাঁ আজ এই পর্যন্ত ভালো থেকো